দেখুন। নমস্কার, এই দেখুন আজকে বাঁধাকপি নিয়ে আসছি। আজকে দুজনে এই বাঁধাকপি দিয়ে নতুন একটা রান্না করব। আপনারা দেখুন এই বাঁধাকপি দিয়ে আজকে একটা অন্যরকম রান্না করব। কি রান্না করব আপনারা দেখতে থাকুন। আশা করছি এই রান্নাটা অনেকের কাছেই অজানা, অনেকেই হয়তো এই রান্নাটা আগে কোনো সময় করে খাননি বা অনেকে খেয়েও থাকতে পারেন। তো আমি কিভাবে করি আপনারা দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এই বাঁধাকপিটা আমি 4 টুকরা করব। ভালো বাঁধাকপিটা, কি সুন্দর বাঁধাকপি। পেঁয়াজটা আমি খোসা ছাড়িয়ে নেব, চোখে লাগবে তো। এই আদা রসুনটা আমি ছুলে নিয়েছি, এগুলো একটু ভালো করে এখন ধুয়ে নেব। তুই দো, আমি একটু জল ঢেলে ঢেলে দিই, আর দোয়া খাই না তো। ঠাকুমা বলে যে কোনো সবজি এক ধোয়া খেতে নেই, তাই আমি 2 ধোয়া দিয়ে নিচ্ছি। মা ধরিয়ে দিয়েছে, এখন আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন আমি জল দিয়ে দিচ্ছি। এখন এই সমস্ত সবজিগুলো একটু জলের মধ্যে হালকা ভাপিয়ে নেব। এই আদা রসুন গুলো এর ভেতর দিয়ে দেবো, আর 3টে শুকনো লঙ্কা এর ভেতর দিয়ে দেবো। এই বাঁধাকপি গুলো হালকা নরম হবে তত পর্যন্তই আমি একটু ভাপিয়ে নেব, বেশি একেবারে সেদ্ধ করবো না। এখন এটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি। নতুন বছর পড়লো তো, চারিদিকে গান বাজনা, আপনারা একটু মানিয়ে নেবেন। বাঁধাকপিটা আমি 5-7 মিনিট ভাপিয়ে নিয়েছি, এখন নামিয়ে নেব। দেখুন বাঁধাকপিগুলো কি সুন্দর সেদ্ধ হয়েছে। এই দেখুন আমি একটু হালকা নরম নরম করেছি, একেবারে কিন্তু সম্পূর্ণ সেদ্ধ করিনি এটা। পুরোনো দিনের রান্না আমি আপনাদের শিখাই, আর আমার নাতনি নতুন নতুন রান্না করে। হ্যাঁ, আর এই যে ঠান্ডা পড়ে গেছে, আমি কোনো রান্নাই করতে পারছি না, আর একটা সপ্তাহ গেলেই আমি রান্না করব। এই যে বাঁধাকপিগুলো যেগুলো একটু হালকা ভাপ দিয়ে নিয়েছি, এগুলো এখন একটু কেটে নেব। এই যে মোটা হাড় যে পার্টটা রয়েছে এটাকে ফেলে দেব, নরম নরম পার্টগুলোই দিতে হবে। এই যে মোটা যে পার্টগুলো রয়েছে এই অংশগুলো আমি দেব না, এগুলো ফেলে দেব। দেখেছেন আমার নাতনি কিভাবে ঘস ঘস করে কেটে নিচ্ছে, আমি কিন্তু পারি না এগুলা। এই পেঁয়াজটা আমি 2টো টুকরো করে নিচ্ছি, মিক্সারে পেস্ট করবো তো ওই জন্য। দেখুন এখানে বাঁধাকপিগুলো সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি, এগুলো সব বাঁধাকপির পাতলা অংশ, মোটা অংশগুলো বাদ দিয়ে দিয়েছি। এগুলো এখন আমি মিক্সিং জারে পেস্ট করে নেব। এর মধ্যে দেখুন অল্প একটু দুধ দিয়ে আমি এটা এখন মিক্সিতে পেস্ট করে নেব। এটা গেল একটা, আর একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা, আদা, রসুন এই সবকটা একসাথে পেস্ট করে নেব। আমি এই 2টো মশলা এখন পেস্ট করে আনি। এই দেখুন এটা বাঁধাকপি যেটা পেস্ট করে নিয়ে এসেছি, আর এর মধ্যে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা এটার পেস্ট রয়েছে, এটা আমি এখন ঢেলে নিচ্ছি। এই দেখুন আমার নাতনি বলে তুমি মিক্সারে করো মিক্সারে করো, আমি করি না, আমার নাতনি ঠিক করে নিচ্ছে। এই যুগের না আধুনিক রান্না, আধুনিক সব ও করে নিচ্ছে। আমি হলে শিল নোড়াই বেটে নিতাম, আমার ওইটিই ভালো লাগে, যত সময় লাগুক আমি ওই শিল নোড়াই বাটবো। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, এবার এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এই আদা বাটাটা আমি করে রেখেছিলাম, এই আদা বাটাটা এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বেসন, এই বেসনটা আমি এখন এই বাঁধাকপির মধ্যে ঢেলে দিচ্ছি।
আচ্ছা আপনারা বলুন তো আমি এই বাঁধাকপিটা দিয়ে আজকে কি বানাচ্ছি। আজকে এই বাঁধাকপিটা দিয়ে আমি আজকে পনির বানাচ্ছি, বাঁধাকপির পনির। তো আপনারা তো পনির অনেকভাবেই খেয়েছেন, কোনো সময় বাঁধাকপি দিয়ে এইভাবে পনির বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব সুন্দর হয়। এটাকে এখন আমি একটু মিশিয়ে নিচ্ছি। বেসনটা একটু কম হয়েছিল মাখার পর দেখলাম, তারপর আর একটু হাফ বাটি বেসন দিয়ে দিচ্ছি। এই থালার মধ্যে একটু তেল মাখিয়ে নেব। এটা এখন আমি এর ভেতর ঢেলে দিচ্ছি। এখন এটা চারিদিকে একটু স্প্রেড করে দেব। কড়াই বসিয়ে নিয়েছি, এখন এর মধ্যে একটু জল ঢেলে দিচ্ছি। তারপর এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে এই থালাটা আমি বসিয়ে দিচ্ছি আস্তে করে। এখন এর মধ্যে একটা থালা দিয়ে একটু চাপা দিয়ে দেবো। এই বাঁধাকপিটা একটু সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি কিছু মশলা গুলে নিই। এর মধ্যে একটু জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি আর এক চামচ মতো ধনে গুঁড়ো নিয়ে নিচ্ছি। এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে হাফ চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। এক চামচ মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা দিলে ভালো কালার আসবে। আর হাফ চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। এই সবকটাই এখন আমি একটু জল দিয়ে গুলিয়ে নেব। এটাকে আমি অনেকক্ষণ ধরে ভাপ দিয়ে নিয়েছি, তো এখন দেখি একটু সেদ্ধ হয়েছে নাকি। দেখুন এই জিনিসটা কিন্তু হয়ে গেছে, দেখুন হাতে কিন্তু এক ফোঁটাও লেগে নেই। আপনাদের একটা চাকু দিয়ে একটু ফুটো করে দেখাই, দেখুন চাকুর গায়ে কিন্তু একদম কিচ্ছু লেগে নেই, মানে এটা সম্পূর্ণ হয়ে গেছে। এটা এখন ঠান্ডা হওয়া পর্যন্ত একটু রেখে দেব, মোটামুটি আধা ঘন্টার পর এটা ঠান্ডা হবে, তারপর আমি এটা পিস পিস করে কেটে নেব। ও হ্যাঁ, আর একটা কথা আপনাদের বলি, আমি এটা যখন করেছি বাঁধাকপিটা যখন পেস্ট করেছিলাম, তখন বাঁধাকপিটায় যে জলগুলো ছিল সেগুলো চিপড়েছিলাম, পুরোটা সম্পূর্ণ চিপড়ানো হয়নি, যার জন্য একটু বাঁধাকপির যে পেস্টটা করেছিলাম সেটা একটু পাতলা হয়ে গেছিলো, যার জন্য এটা আমার শুকাতে কিন্তু অনেকটা সময় লেগেছে। আপনারা যখন করবেন বাঁধাকপির জলটা একটু বেশি করে চিপড়ে নেবেন, বাঁধাকপিটা একটু টাইট টাইট পেস্ট করবেন, তাহলে দেখবেন এটা কিন্তু করতে মানে ফুটতে বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। এখন এটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটা একটু কেটে নিচ্ছি। দেখুন এটা এত সুন্দর সেদ্ধ হয়েছে, অনেকক্ষণ ধরে সেদ্ধ করেছি তো, যার জন্য একদম চাকু ফেলতেই সুন্দর হয়ে কেটে যাচ্ছে। দেখুন এগুলো কি সুন্দর পনিরের মতো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দেখুন এগুলো হচ্ছে বাঁধাকপির পনির, পুরো পনিরের মতো লাগছে না? আপনাদের একটা ভেঙে দেখাই, দেখুন ভেতরটা কেমন হয়েছে। দেখুন ভেতরটা কি সুন্দর লাগছে দেখতে। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, এর মধ্যে এখন একটু তেল ঢেলে নিচ্ছি। এই তেজপাতাটা এখন আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। কৃষ্ণ আসো বসো। ঠাকুমাকে বলনি বলো, বলো হ্যাপি নিউ ইয়ার, গুড হ্যাপি নিউ ইয়ার। গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে দিচ্ছি, গোটা জিরেটা ফোড়ন দিয়ে দিচ্ছি, এর মধ্যে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওটা এখন দিয়ে দিচ্ছি। এর মধ্যে জিরে ধনে শুকনো লঙ্কা হলুদের যেই মিশ্রণটা করেছিলাম ওটা এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে একটু টক দই দিয়ে দেবো। এখানে একটু কাসৌরি মেথি নিয়েছি, এটা এখন আমি একটু ডোলে দেব। আচ্ছা তেলটা ছেড়ে গেছে, এখন হালকা জল দিয়ে দেব বুঝলি। আচ্ছা তেল ছেড়ে গেছে, এবার হালকা জল দিয়ে দেব। তেলটা ছেড়ে গেছে, এখন আমি এর ভেতরে জলটা দিয়ে দিচ্ছি। দিস
দেখুন ঝোলটা এখন ফুটে গেছে, এখন আমি এর ভেতরে বাঁধাকপির পনির গুলো দিয়ে দেবো। এই দেখুন চশমা চশমা করেছি, এই যে চশমা দিয়ে গেল, এখন তাহলে একটু খুলি দেখি। বললাম যে এইটা কেন দিল, একটু পড়ো দেখি। এটা দিদিমণি দিদিমণি লাগছে, নায়িকা নায়িকা লাগছে। আপনারা কমেন্ট করবেন ঠাকুমাকে কেমন লাগছে, দিদিমণি দিদিমণি। পড়াশোনা জানি না দিদিমণি। এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ি এখন দিয়ে দিচ্ছি। দেখুন এগুলো কিন্তু একটাও কিন্তু ভাঙেনি, সবকটাই কিন্তু গোটা গোটা রয়েছে, বেসন দেওয়ার ফলে কিন্তু এটা হয়। এখন এটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আপনাদের একটা তুলে দেখাই, আপনারা দেখুন এই বাঁধাকপির পনিরটা এক ফোঁটাও কিন্তু ঝোলে দেওয়ার পর ভাঙেনি, একদম গোটা গোটা রয়েছে। দেখুন প্রত্যেক কটা এরকম গোটা গোটা রয়েছে, এগুলো গোটা গোটা থাকলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আজকের ভিডিওটা তাহলে আমাদের এখানেই শেষ, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে কালকে। টাটা।